ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে তরফ থেকে যে রিক্রুমেন্টটি পাবলিশ হয়েছে রেলওয়ে তরফ থেকে যে রিক্রুমেন্টটি পাবলিশ হবে সে বিষয়ে তোমাদের জানাবো তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় যেখানে এখানে দেখিয়ে দিই তোমাদের ইস্যু অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অর্থাৎ কোন মাসে এক্সাম হবে এবং কোন এক্সাম অ্যাপ্রক্সলি কোন মাসে হবে সেটা কিন্তু এখানে আর রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে এলপির এক্সাম হবে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে এল ফুল নোটিফিকেশান পাবলিশ হবে এপ্রিল টু জুন এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ানসের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট পাবলিশ হবে জুলাই টু সেপ্টেম্বর দেখে নাও জুলাই থেকে সেপ্টেম্বর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস গ্র্যাজুয়েট লেভেল ফোর ফাইভ অ্যান্ড সিক্স তারপরে রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্যাজুয়েট লেভেল টু অ্যান্ড থ্রি তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার্স প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে এই সমস্ত পোস্টগুলোর রিক্রুমেন্ট কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পাবলিশ হবে তারপরে দেখে নাও অক্টোবর টু ডিসেম্বর লেভেল ওয়ান মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিস অর্থাৎ তোমরা যারা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এবং এমআইটি কোর্স করেছো ডিপ্লোমা অথবা ব্যাচলর ডিগ্রি কোর্স করেছো তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো সুখবর রয়েছে দেখে নাও এখানে প্যারামেডিকেল ক্যাটাগরিস লাস্ট কিন্তু এই রেলের রিক্রুটমেন্ট হয়েছিল প্যারামেডিকেল অর্থাৎ বিভিন্ন পোস্ট রয়েছে সেখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট রয়েছে বা ইসিজি রয়েছে রেডিওলজি রয়েছে সমস্ত যে প্যারামেডিক্যালস অর্থাৎ অ্যালাইড হেলথ সায়েন্সের যে কোর্সগুলো রয়েছে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট আসবে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও এর পরবর্তীতে ফুল নোটিফিকেশান পাবলিশ হলে তোমাদের সম্পূর্ণভাবে জানিয়ে দেবো তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়